আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কোরআন সন্নার বর্ণনায় অহংকার অনেক বড় একটি গুণা অহংকারের মাধ্যমেই সংগঠিত হয়েছিল সৃষ্টিজগতের সর্বপ্রথম পাপ শয়তানের অনুসরণে যে বা যারা অহংকার করবে তারাও বড় গুণাগার হবে যা আল্লাহ তালা কখনো সহ্য করেন না আল্লাহ তাআলা সব ফেরেস্তাকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হজরত আদম আলাইহি সালামকে সেজদা করো সব ফেরেস্তা সেজদা করলেও অহংকার বশত ইবলিসি তা অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল আর সেটিই ছিল সৃষ্টি জগতের সর্বপ্রথম পাপ হাদিসে এসেছে যার অন্তরে এক যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম ও মেশকাত শরীফ আবার অনেকে আছেন যারা নিজের আমল নিয়েও অহংকার করে থাকেন তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা বলেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে কিন্তু অত্যন্ত দুঃখের একটি বিষয় হল আমরা হয়তো অনেকে জানিই না আমাদের অন্তরে অহংকার থাকতে পারে বা কি কি আলামত থাকলে অন্তরে অহংকার থাকে তাই হয়তো জানি না চলুন আমরা জেনে নিই অন্তরে অহংকার বাসা বাঁধার আটটি আলামত এক অন্য কারো কল্যাণ কামনা না করা দুই ভুল স্বীকার না করা তিন আমি জানি না বলে মিথ্যার আশ্রয় নেয়া চার কারো উপদেশ না নেয়া পাঁচ ক্ষমা চাওয়াকে কঠিন ও ভারী মনে করা ছয় শ্রদ্ধা ও খ্যাতির পিছনে দৌড়ানো সাত অধিকাংশের চেয়ে আমি সেরা মনে করা আট অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকার সম্পর্কে ইমাম গজ্জালী রহমাতুল্লা আলাইহি বলেন সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই হলো অহংকার আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্ন স্তরে নিয়ে যায় অহংকার সব সময় দুটি মানুষের ভিতর সবচেয়ে বেশি দূরত্ব সৃষ্টি করে থাকে অহংকার হল আধ্যাত্মিক ক্যান্সার যা মনের মাঝের ভালোবাসা এবং যাবতীয় গুণকে হ্রাস করে দেয় তোমার অহংকারী হল তোমার সর্বশ্রেষ্ঠ শত্রু তাই এটাকে আজই মেরে ফেলো তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার যেহেতু অহংকার জান্নাতের অন্তরাই জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত অহংকার মুক্ত থাকা আশা করি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তারা নিজেকে অহংকার মুক্ত রাখবেন এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ